না ভাই তুমি যাও আমার মা বলে বলে কি আমার আম্মা নাকি এখন আমার বিয়া দিতে আগে আমার একটা কোশ্চেন ইটস ফাইন যদি রাজি হয়ে যায় বিয়ে করার জন্য কাকে বিয়ে করবে তারপরে একটা শর্ট ভিডিও দিছি আপনার 3000 টাকা ফাইনও করছে ওই 3000 টাকা ফাইন করছে পুলিশে 3000 টাকা কি মানে ইংলিশে এক্স্যাক্টলি 3000 উনি ভিডিও দেয় না কেন লেট মি টেল ইউ আই ডোন্ট নো হিম Assalamualaikum guys, welcome back to my channel. It's me, Adela, and I am back with you guys with another reaction video today. And in today's reaction video, I am gonna be reacting to a video that was suggested to me by Jaith and Imon Vlog, and they wanted me to react to their vlog that they did with Desi Habibi. So let's go ahead and react to this video. So, দর্শক এই মুহূর্তে আমরা হাবিবভাইয়ের গালাত আছি। একবার হাবিবভাইয়ের খুব কাছে অবস্থান করলাম। খুব ভালো লাগে আপনাদের লোকের দেখা করা তাই আর খুব মজার মানুষ আপনারা তো আগেও বলছি শুরু করতে সময় আপনার প্রতিটা ভিডিও যে একটা ভিডিও দেন ওকে তাই কেমন আছে ও কেমন আছে সবাই নাম তো শোনাই হলো মাই রবি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই Honestly, to be honest, he looks a little bit more fitter. Agar se ekhon ekটু different like physique like dekhte he physically looks really nice. I mean his physical structure like that Saifatullah Saifu jo bolla physical structure he looks a bit more buff and fitter. Amar naam Habib, naam to shunai holo. সো গাইজ আমরা যারা সাবস্ক্রাইবার আছেন যারা বাইরে চিনো না বাইরে চিনো না আমার মনে হয় না এমন কেউ নাই আমরা সিলেটের মাঝে তার বাদেও যদি কেউ বাইরে ভিডিও না দেখে তখন নিচে লিঙ্ক দেওয়া থাকবো বাইরের চ্যানেল ভিজিট করি আইবা আর খুব সুন্দর সুন্দর ভিডিও মানে কিলা বাংলাদেশের রিপ্রেজেন্ট করা লাগে অবশ্যই বাইরের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা এখন খুব বেশিরভাগ সময় দেখা যায় টিকটকার হলে যে হয় যে আমরা রিপ্রেজেন্ট করি আর দেশে আসলে তারা কিটা রিপ্রেজেন্ট করে আর বাইয়ে কিটা করে আর সিলেটি ল্যাঙ্গুয়েজ রে আমেরিকার মতন লেট মি টেল ইউ সামথিং আই রিয়েলি লাইক দ্য অ্যাকসেন্ট ওনার সব সিলেটি না ডায়ালেক্ট ইজ সো নাইস আই রিয়েলি লাভ দ্য ডায়ালেক্ট ইউরোপ রান্ডিত হনো তাই সুন্দর সুন্দর ভিডিও বানাইয়া বিদেশি অকলর কাছে সিলেট রে পরিচিত করাইরা বাংলাদেশে পরিচিত করাইরা সো অবশ্যই বাই ভিডিও দেখবা আর বাই আপনি লাস্ট ভিডিও কইছলা যে জুন মাস হবে বিমনে দিব কিন্তু জুলাই গেছে কি আগস্ট যাইব কি আপনার কোনো ভিডিও পাইছি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ ভাই আমি আমার সারা ফ্যামিলি বাংলাদেশ হচ্ছে না আমি একলা আসলাম সো আমার তো পার্সোনাল লত বিজি আসলাম প্লাস বাংলাদেশ করার যে ইচ্ছা আছিল বাট বাংলাদেশ লকডাউন প্লাস বাংলাদেশ করার যে কষ্ট আমি জানি না কিলা ভিডিও করেন আমি টিকটক করি টিকটক ভাই এখন তো টিকটক খুব ফেমাস হয়ে গেছে এখন আপাতত ভাই এবারে একটা শর্ট ভিডিও দিছি আপনার 3000 টাকা ফাইনও করছে ওই 3000 টাকা ফাইন করছে পুলিশে ভিডিও ওরা দিয়া ভিডিওই গেছে 3000 টাকা কি মানে ইংলিশে এক্স্যাক্টলি 3000 গড দ্যাটস সো স্কেরি ম্যান শেষ করে দিয়েছিল দুঃখ ভাই একটা কোয়েশ্চন হবে Okay, I think it was because of the video. I'm really a little struggling to understand. I'm not sure. But with the video or no? Yeah, dita na ni apna kita apna amma. Sani na na bhai, tumi jao amar maar bhai, bhai kya amma ki ekhon amar biya dita. যদি রাজি হয়ে যায় বিয়ে করার জন্য কাকে বিয়ে করবে আগে মেকআপ সবে দেন ইউ আর গোনা বি এবল টু গেট ম্যারিড না ইউ গান গেট ম্যারিড বিফোর এন্ড দেন ফাইন্ড দ্য গার্ল আফটার দীপু ভাই তাই নন সিলেক্ট আমরা কিন্তু যে আপনার চ্যানেলের আগে আমরা পরিচিত আসলাম ডুয়েজ কে চ্যানেল আপনি ওন থেকে দেখরা নি ডুয়েজ কে ওন থেকে দেখলে আপনি আমরা ভাই সত্যি প্রাউড ফিল করি একবারে কারণ আমরা আমরা কোনো জায়গা গেলে ভাই অহংকার করতে পারি গর্ব করতে পারি যে আমরা ফ্রেন্ড যুগঞ্জ এত বড় একজন ইউটিউব সেলিব্রিটি আছে আমি তো তোমার ভাই ভিডিও দেখতাম আগে কিন্তু ভাই ভিডিও দেখতাম ভাই জানতাম না যে ভাই বাড়ি ফ্রেন্ড যুগঞ্জ দাদা দিয়ে আস্তে আস্তে বাদ দিয়ে ভাই লাস্টের ভিডিও কইছেন যে কিভাবে মানে ইউটিউবিং এর মাঝে আমার কাছে দুইটা চ্যানেল আছে আরএনআর আর হইছে কি হাবিব ভাই চ্যানেল আরএনআর দেখানি স্কিপ করলে ভাই মজা শেষ দুইটা দুইজন ইউটিউবার ভিডিও আমরা স্কিপ করি না আপনি আরএনআর ভিডিও ভালো লাগে ভাই টিকটক আমাইলে দেখতে পারবা ভাই কিটা করব টিকটক দুই তিন দিন ধরে দুই তিনটা ভিডিও এই টুনি আই আমন আছি ব্রো আপনি যখন লাস্ট টু এনে দেখছিলাম
তখন মানে বুঝতে পারছি আপনার বাড়ি ফেনছি তখন থেকে আমরা আপনার লাগি ওয়েট করি আর পর এমনি জানতাম সিলেটি সিলেটি লাগতাম সব সময় লাগতাম সিলেটি না না পয়লা ভিডিও তো টেন সম্পূর্ণ পাইয়ে সম্পূর্ণ সিলেটি মাত্রা হ্যাঁ হ্যাঁ যখন ও কি আসে এই কথার লগে বেডিং তো লগে আইও আমার লগে প্রথম সিলেটি কত পরে মানুষে দাইছেন যে খের মানুষে ভিডিও দেখোই না আমার বাট তারা বুঝে না তো আমি জাস্ট বুঝাই দিন লাগি আমি শুদ্ধ ত্রমাতা লাগে সো অন্য কেউ দেখে বুঝবে আর শুদ্ধ মাতা লাগে ভাই আমি সিলেটি কাট দিই না না সিলেটি কাট দিতাম না সিলেটি তো সোনার বাইক তো এখনো সিলেটি চলে লাস্টের ভিডিও থেকে শুরু করে ফার্স্টের ভিডিও সব সিলেটি সিলেটি আছে জানা আচ্ছা ভাই আমি হই আমি ইউটিউবার আপনার বেশিরভাগ কমেন্ট দেখি মানে নিউজেতে কমেন্ট আয় কথাও আমি দেখি কিন্তু তো অনেক বেশিরভাগ কমেন্ট দেখা যায় বাইরে আমরা বাংলাদেশের হিরো হিসেবে দেখতে চাই বাংলাদেশের ফিল্মও দেখতে চাই আমার যে ইচ্ছা আছে আমি হিরো হইতে চাই না ক্যামেরা পিছ তো করতে পারি না রিয়েলি What he does it in, you know, I feel like that does really express. আপনি লেখেন নি? আয়া আমিও লিখি। ভাই কিটা যাওয়ার এক পর্যন্ত কিটা কোনো ব্লগ বা এমনি কোনো ভিডিও বানাইতো আমি বাংলাদেশে। ইনশাআল্লাহ ভাই ব্লগ যাস আমার দিপু ভাই টেম্পারেচার বে মা অসুস্থ পড়ে গেছে। লাস্ট সাইড দিন ধরে বাট যদি সুস্থ হয়ে যায় তো ইনশাআল্লাহ বানাবো একটা। আমরা বাংলাদেশে যোগ হইছি ভাই একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ ভাই। ভাই বাংলাদেশে তো দামাকা ভিডিও আর কথা আছে। জিও ভাই আমার তো 10টা আপনি যে অন্য কথা দি আইছ লাগে। আমি 10টা ভিডিও প্ল্যানিং করছি একটা হইছে না। একটা হইছে না। দ্যাটস স্যাড। Thanks to Jayed and Imon Vlogs for recommending me this video to react to. Can amra shob mile mishe actually confused chilam je Desi Habibi where he actually was. Shobai comment korto oi majority theke je Desi Habibi kothay uni video dai na keno. Let me tell you, I don't know him. Ami actually real life e onake chini na. It's just based on je amar ke uni react koreche prothom age ami onake react korechi. So এভাবে আমি খালি চিনি আদার দেন দ্যাট কোনো অন্য কোনো কন্ট্যাক্ট নাই আই ওনলি জাস্ট নো হিম ভিডিও দেখে দ্যাটস ইট আই ডোন্ট নো এনিথিং এলস সো তোমরা আমাকে যে কমেন্ট করো যে ওয়ে ইজ হি তোমরা সবাই জানতে চাও সো আমি তো জানি না যে উনি কোথায় বাট এখন আমরা জানি কেন থ্যাংকস টু দেম ওনাদের জন্যই আমি জানতে পেরেছি আর তোমরা হয়তো বা জানতে পেরেছো কেন আই রিঅ্যাক্টেড টু দেম সো ইট হেল্পড ইউ গাইজ টু নো দ্যাট ওয়ে হি অ্যাকচুয়ালি ইজ সো ওভারঅল লেট মি টেল ইউ ইফ ইউ গাইজ আস্ক মি যে দেশি হাবিব কোথায় বা দেশি হাবিবের ব্যাপারে অন্য কিছু দেন আই এম সরি আমি জানি না অ্যাকচুয়ালি কেন আই ডোন্ট হ্যাভ এনি কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাজ উই অল নো এখন আমরা জানতে পেরেছি যে কেন দেশি হাবিব আর কোথায় হারিয়ে গিয়েছে লেট মি টেল ইউ অ্যাকর্ডিং টু হোয়াট আই হার্ড যে উনি পায়নি কেন বিকজ অফ দ্য বাংলাদেশ সিচুয়েশন অ্যান্ড দ্য লকডাউন আর আমার মনে হয় যে উনি মেনশন করেছে যে 3000 ফাইন পেয়েছে অনেক এটা আমার শখের ছিল হয়তো বা দ্যাটস জাস্ট বিকজ অফ দ্য বাংলাদেশের কন্ডিশন আমার অ্যাকচুয়ালি আই ফিল লাইক বাংলাদেশ ইজ রিয়েলি হার্ড টু প্লেস বিকজ হোয়েনএভার আই গো দেয়ার আমি 3 মান্থের উপরে তো থাকতে পারি না বিকজ আই এম নট ইউজ টু ইট আই ওয়াজ রেজ অ্যান্ড বোর্ন ইন রিয়াদ লাইক সৌদি আরবিয়াতে থেকে আমার অভ্যাস সো দ্যাটস ওয়াই বাট ইয়া আমি এখন আমরা এখন জানতে পেরেছি অ্যান্ড ইটস রিয়েলি স্যাড যে ওনার যে ভিডিওগুলো প্ল্যান করেছে এগুলো করতে পারিনি বাট আই প্রে দ্যাট হি উইল বি এবল টু অ্যাকচুয়ালি মেক দোজ ভিডিও উইচ হি প্ল্যান অ্যান্ড ইভেন bring up like more interesting video content. I honestly like Desi Habib's personality. Like he is a really nice guy. He just says sometimes some motivational and some things he says in middle of his videos. But the only thing I don't like is je mere sath flirt and everything. I just kind of feel uncomfortable about that. But other than that he's actually a really nice guy. And yes guys, so ekhon tumra jano je Desi Habib kothay ar ki hoyeche and thanks again to Jayed and
ইমন ব্লগ তোমাদেরকে অনেক থ্যাংক ইউ তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আমাকে এই ভিডিওটা রেকমেন্ড করার জন্য কেন আই রিয়েলি নিডেড ইট আমাকে যেভাবে কমেন্ট করতেছিল লাইক देयर আর সো মেনি পিপল হু বারবার হি বলে সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্য অ্যাকচুয়ালি এই ইনফরমেশনটা আমি পেয়েছি সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাজেশন আর ইয়েস গাইস সো দিস ওয়াজ ইট ফর টুডেস ভিডিও সো ইফ ইউ গাইস এনজয়ড দিস ভিডিও দেন ইউ গাইস ক্যান গিভ দিস ভিডিও আ লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট এন্ড শেয়ার দিস ভিডিও এন্ড ডোন্ট ফরগেট টু কমেন্ট ডাউন বিলো অন ওয়াট ভিডিও ডু ইউ অ্যাকচুয়ালি want me to do next and I am going to see you guys in my next video. Peace.